শহীদ কাপুর বাবা হওয়ার আগে স্বার্থপর ছিলেন। বলিউডের গুণী অভিনয় শিল্পীদের মধ্যে প্রথম সারিতেই থাকবে শহীদ কাপুরের নাম। জব ইউ ম্যাট, হ্যামলেট, হায়দার, উড়তা পাঞ্জাব, পদ্মাবত, কবির সিং একের পর এক শহীদ কাপুর উপহার দিয়ে যাচ্ছেন, তাকে মনে রাখার অসংখ্য কারণ। ১৬ বছরের তিনটি ফিল্মফেয়ার পাওয়ার এই অভিনয় শিল্পীর প্রেমিকার তালিকায় রয়েছেন প্রিয়ঙ্কা চোপড়া বা ক্যারিনা কাপুরের মতোই হাই প্রোফাইল তারকারা। এরপর ২০১৫ সালের ৭ জুলাই যখন ৩৫ বছর বয়সী শহীদ কাপুর বিয়ে করেন, তখন স্ত্রী মীরা রাজপুতের বয়স মাত্র ২১। শহীদ কাপুরের সঙ্গে ১৪ বছরের বয়সের বিশাল এই ফারাককে অবশ্য স্ত্রী দেখছেন খুবই ইতিবাচকভাবে। বুক ম্যাগাজিনকে দেয়া এক সাক্ষাৎকারে বলেছেন, শহীদের বয়স তার সম্পদ, শহীদের বয়সের অভিজ্ঞতার সুফল নেন তিনি, অভিজ্ঞতার শিক্ষার ফলে তার পথ চলা সহজ হয়েছে। সাম্প্রতিককালে তারকাদের মধ্যে তিনি এই ক্যাটাগরিতে একমাত্র। তিনি ছাড়া আর কোনো প্রথম শ্রেণীর বলিউড তারকা অ্যারেঞ্জ ম্যারেঞ্জ করেছেন তা অথচ কাজ দিয়েও খুঁজে পাওয়া যাবে না। অবশ্য হৃদয়ে এতবার ভেঙে ছুঁড়ে খান খান হলো বলেই তো বাবা পঙ্কজ কাপুরকে দিয়ে বললেন আর নয় প্রেম, এবার বাবার পছন্দেই সোজা বসবেন বিয়ের পিঁড়িতে। স্ত্রী আর দুই সন্তান নিয়ে ব্যক্তিগত আর পেশা জীবন দুইয়ে চমৎকার সম্মিলনে সুখেই কাটছে শহীদ কাপুরের দিন। সর্বশেষ মুক্তি পাওয়া কবির সিং ছবিটি ৩৭৯ কোটি রুপি আয় করেছে আর এখন পর্যন্ত বছরের সর্বোচ্চ অর্থ উপার্জনকারী ছবির তালিকায় রয়েছে প্রথম স্থানে। শহীদ কাপুর ও মীরা রাজপুতের এক মেয়ে আর এক ছেলে মিশা আর জেন। তাই ফিল্মফেয়ারকে দেওয়া সাক্ষাৎকারে উঠে আসে শহীদ কাপুরের পিতৃত্বের বিষয়টিও। সেখানে তিনি বলেন, বাবা হওয়ার আগে তিনি নাকি আত্মকেন্দ্রিক ছিলেন, পিতৃত্ব তাকে মানুষ হিসেবে উদার করেছে। শহীদ কাপুর বলেন, পিতা হওয়ার আগে আমি নিজেকে নিয়েই ব্যস্ত থাকতাম, যদিও ভাবতাম আমি মোটেই স্বার্থপর নই। বাবার হওয়ার পরেই বুঝতে পেরেছি আমি কতটা আত্মকেন্দ্রিক ছিলাম, এখন আমি আর নিজেকে প্রথমে রাখি না, সন্তান আর পরিবারেই সবার আগে, মাঝে মধ্যে ভালোই লাগে, আমার মাঝে মধ্যে মনে হয় সব সময় অন্যকে প্রাধান্য দেওয়া হতাশাজনক। কেন হতাশাজনক? উত্তরে শহীদ কাপুর বলেন, প্রত্যেক মানুষেরই একেবারে নিজের একটা জায়গা থাকা দরকার, যেটাকে বলে বিদ্রিং স্পেস, মাঝে মধ্যে নিজেকেও সবার উপরে রাখা দরকার। বাবা হওয়ার পর আমি আমার মা বাবাকে আরও ভালো করে বুঝতে পারি, তাদের আমি আগের চেয়ে বেশি সম্মান করি, এখন আমি বুঝি তারা আমার জন্য কী করেছে। মা বাবা আমি যতবার না বুঝে তোমাদের কষ্ট দিয়েছি সেই জন্য আমি দুঃখিত, আমি ক্ষমা প্রার্থী। সো ভিউয়ার্স, শহীদ কাপুরের এই স্বার্থপরতা নিয়ে আপনার মন্তব্য কী অবশ্যই কমেন্টে লিখবেন।